এই এসি কিন্তু ওয়ান হয়, টু হয়, থ্রি হয়। আমরা একটু দেখি যে এসি ওয়ান, টু, থ্রি অর্থাৎ কোন জায়গায় কোনটা ব্যবহার করব। এসিতে হচ্ছে কি আমাদের অল্টারনেটিং কারেন্ট, এসিতে অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি মানে লেখা থাকলে বুঝতে হবে এটা কিন্তু এসি কারেন্টে ব্যবহার করতে হবে। আর যদি আপনার ডিসি লেখা থাকে, দেখতে পাচ্ছেন এটা ডিসি থাকলে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি কারেন্টে আপনি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ব্যবহার করতে পারবেন বা ডিসি লোডে ব্যবহার করতে পারবেন। লেখা আছে যে 12 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। গত একটা রিলস ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের গায়ে যে একটা নেমপ্লেট থাকে, এই নেমপ্লেটে কী কী লেখা থাকে, যদি এই লেখাগুলো আমি ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেকশনের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ভুল হবে না এবং প্রপার এবং সঠিক যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে সেটা আমরা সিলেক্ট করতে পারবো। তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং যেই কোর্সটা আছে সেই কোর্সটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। এখানে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে নিয়ে মোটর কন্ট্রোলিং, স্টার ডেল্টা, তারপরে হচ্ছে রিভার্স ফরওয়ার্ড এবং হচ্ছে আমাদের বেসিক ইলেকট্রিসিটি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, ক্যাবল সিলেকশন, সার্কিট ব্রেকার সিলেকশন, এই ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেকশন সব কিছু এভরিথিং এই কোর্সের ভিতরে আছে। যদি আপনি কোর্সটা করতে চান, ঢাকায় আমাদের ব্রাঞ্চ আছে এবং আবাসিকে সুবিধা আছে, সেখানে এসে করতে পারেন। আর যদি দেশের বাইরে থাকেন বা দূরে থাকেন তাহলে আপনারা অনলাইনে এই কোর্সটা করতে পারেন। তা কোর্সটা করার জন্য নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। তা প্রথমে আমরা দেখি যে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেকশন করতে গেলে বা ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিতে গেলে এটার প্রতিটা কোম্পানির একটা কিন্তু ম্যানুয়াল আছে, প্রতিটা কোম্পানির একটা ম্যানুয়াল আছে, একটা ক্যাটালগ আছে। আপনারা চেষ্টা করবেন সেই ক্যাটালগটা একটু ডিটেলস পড়ার, ডিটেলস পড়লেই আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে কোনটা দরকার, কোনটা প্রয়োজন। তা আমার হাতে যেটা আছে সেটা একটা ব্র্যান্ডের এবং এইখানে যেটা আমরা ইউজ করতেছি সেটা আরেকটা ব্র্যান্ডের। এটা হচ্ছে এলএস ব্র্যান্ডের, এলএসের আরেকটা হচ্ছে ব্র্যান্ড, সেটা হচ্ছে সোশ্যাল, এই সোশ্যাল ব্র্যান্ডের। তা আমরা একটু দেখি যে এর যে ক্যাটালগ ছিল সেই ক্যাটালগে কী কী বলা আছে। যেমন এখানে বলা আছে কি কয়েল টার্মিনাল, আমরা জানি এটা কি A1 এবং A2, এটা হচ্ছে কি কয়েল টার্মিনাল। তারপরে হচ্ছে আমাদের মেইন টার্মিনাল, এই যে তিনটা ফেজ দেখতে পাচ্ছেন, এখানে ইন হয় এবং এটাতে আউট হয়। যেমন দেখেন এখানে টার্মিনাল ফর লোড সাইড, দেখেন এটা লোড সাইডের টার্মিনাল, এটা হচ্ছে মেইন টার্মিনাল। এবং এখানে যে মার্কিং করা আছে, মার্কিংগুলো লেখা আছে, দেখেন যে টার্মিনাল নাম্বারিং অফ লাইন সাইড, এবং এখানেও যে আছে টার্মিনাল নাম্বারিং ফর লাইন সাইড, এটা হচ্ছে কোম্পানি লোগো এবং আমাদের যে কোম্পানির যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের লোগো। এবং এটা হচ্ছে টাইপ, এটা ভালো করে মনে রাখবেন, MC32 লেখা আছে। আচ্ছা, MC32 মানে কি এটা কি 32 অ্যাম্পিয়ারের হতে পারে? না, এটা কিন্তু 32 অ্যাম্পিয়ারের না। কীভাবে বুঝবো যে এটা হচ্ছে কোম্পানির একটা টাইপস, ওরা নিজস্ব একটা দিয়ে থাকে। যেমন এখানে আছে দেখেন NXC12 আছে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাতে, কিন্তু এটাতে আছে কি MC32। এটা ব্র্যান্ড ভেদে এর নামগুলো ভিন্ন হতে পারে। তো এখন যদি এর ক্যাটালগের একটু ভিতরে যাই তাহলে আমরা এটা বুঝতে পারবো যে MC32 কি। দেখেন এখানে লেখা আছে, দেখি MC32 এবং MT32। এই যে MC32 এটার যে রেটিং আছে দেখেন 9 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার, 18, 25, 32 এই পর্যন্ত আছে। এর উপরে কিনতে গেলে দেখেন MC63 মডেলটা আসবে। এই মডেলে বা এই টাইপসে দেখতে গেলে ডেটা অ্যাম্পিয়ার পাবেন হচ্ছে আপনি 35, 40, 50, 63 এবং এর উপরে এই মডেলে গেলে MC95 এবং এখানে ডেটা পাবেন হচ্ছে 65, 75, 85 এবং 95। তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। তবে অ্যাম্পিয়ার রেটিংটাও আমরা বুঝতে পারবো, এটা এখানে দেখলে সহজে বুঝতে পারবো যে এর যে নেমপ্লেট আছে, দেখেন এখানে নেমপ্লেট MC9 লেখা আছে, তার মানে এটা হচ্ছে কি 9 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর। এবং আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে MC12 এবং এটা 12-তে এখানে বোঝা যাচ্ছে যে এটা 12 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে লেখা আছে যে 12 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর। আচ্ছা, আমরা একটু ভিতরে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবো, মনোযোগ সহকারে দেখবেন। তারপরে হচ্ছে এখানে হোল্ডার আছে আমাদের, যে ওই যে অক্সিলারি NO NC লাগানোর জন্য হোল্ডার আছে এবং এর ওপরে সেফটি কাভার আছে। এবং পিছন পাশে, সাইড পাশে আমাদের কি আপার ফ্রেম এবং হচ্ছে টপ কভার, তারপরে হচ্ছে হোল্ডার সাইড, অর্থাৎ সাইটে যখন আমরা দেখবেন অনেক ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইটে অক্সিলারি থাকে, এই যে NO NC কন্টাক্ট আছে সাইটে, এটা সাইটে মাউন্ট করার জন্য এখানে সাউন্ডে হোলটা থাকে। এবং এটা হচ্ছে নেমপ্লেট, এটা হচ্ছে নেমপ্লেট, এটা হচ্ছে লোয়ার ফ্রেম,
তারপরে হচ্ছে ফিক্সড হোল, অনেক সময় আমাদেরকে স্ক্রু দিয়ে লাগানোর জন্য এরকম ফিক্স হোল দেওয়া থাকে, এই যে ফিক্স হোল দেখতে পাচ্ছেন, এই ফিক্স হোল ব্যবহার করে দেই। এবং এটা হচ্ছে ডিএন রেল, যেই চ্যানেলটা আমরা ব্যবহার করি, ডিআইএন রেল বলে। এটা হচ্ছে একটা সংস্থা, যেই সংস্থা একটা চ্যানেলের মাপ দিয়ে দিছে সেই মাপ অনুযায়ী ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়, এবং এটা কিন্তু আইইসি সাপোর্ট করে। এবং এরপরে তো ন্যামপ্লেট আছে, তো এটা আমরা জানলাম। এখন আমরা দেখি যে মূল ন্যামপ্লেটটাতে কী কী লেখা থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ন্যামপ্লেট। এইখানে আমাদের ন্যামপ্লেটে প্রথম লেখা আছে হচ্ছে কোম্পানির লোগো এবং প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নাম হচ্ছে কি, কন্ট্রাক্টর। এবং এটা হচ্ছে টাইপ MC9, MC-তে হচ্ছে কি আমাদের কন্ট্রাক্টর, এবং 9-তে হচ্ছে 9 ampere। 9 ampere কই থেকে পাইলাম একটু পরে দেখতেছি। এবং আমাদের এখানে লেখা আছে যে সিন্ট NXG12, NXG12টা হচ্ছে, এটা হচ্ছে টাইপ, এবং এটা হচ্ছে 12 ampere, এটা হচ্ছে কি 9 ampere। এবং এরপরে একটা প্রোডাক্টের নাম্বার দেওয়া আছে, প্রোডাক্টের নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু সিরিয়াল নাম্বার না। অর্থাৎ এই নাম্বার দিয়ে যদি আপনি অর্ডার করেন, ধরেন যে SJ02005, তারপর হচ্ছে 5001, 380 volt থেকে 440 volt, 9 ampere, যদি এটা লিখে যদি আপনি প্রোডাক্টটা অর্ডার করেন, তাহলে অ্যাকচুয়াল যে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাই বা এখানকার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাই আপনি পাবেন। আচ্ছা, এরপরে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে AC3। AC3টা হচ্ছে মার্ক অফ সেফটি সার্টিফিকেশন। অর্থাৎ এই AC কিন্তু 1 হয় 2 হয় 3 হয়, আমরা একটু দেখি যে AC 1 2 3 অর্থাৎ কোন জায়গায় কোনটা ব্যবহার করব। AC-তে হচ্ছে কি আমাদের অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ AC মান লেখা থাকলে বুঝতে হবে এটা কিন্তু AC কারেন্টে ব্যবহার করতে হবে। আর যদি আপনার DC লেখা থাকে, দেখতে পাচ্ছেন এটা DC থাকলে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ DC কারেন্টে আপনি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ব্যবহার করতে পারবেন বা DC লোডে ব্যবহার করতে পারবেন। তো AC-র ক্ষেত্রে দেখেন AC 1, AC 2, AC 3, AC 4, এবং এটা 23 পর্যন্ত আছে, AC 22-23 নাম্বার পর্যন্ত আছে। তো এইটা কোন জায়গায় কোনটা ব্যবহার করবেন, যেমন এটা বলা আছে AC 1-এ হচ্ছে রেজিস্টিভ লোড, যার পাওয়ার ফ্যাক্টর 0.9 থেকে 1 থাকবে, সেই সব জায়গায় আপনি AC 1 ব্যবহার করতে পারবেন, AC 1 টাইপটা ব্যবহার করতে পারবেন। তারপর AC 2 যে টাইপটা আছে, এই টাইপটা হচ্ছে মোটর স্টার্টিং এবং সুইচিংয়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, যেখানে হচ্ছে হাই টর্ক লাগে, অর্থাৎ মোটরে অনেক বেশি টর্ক থাকে, সেখানে আপনি AC 2টা ব্যবহার করতে পারবেন। AC 3টা হচ্ছে আপনার যে সবসময় চলে, কন্টিনিউয়াসলি অপারেশন করে, স্কুয়েল কেস মোটর, যেটা আমরা ইন্ডাকশন মোটর বলি। সেখানে দেখবেন যে আপনার বিভিন্ন ক্ষেত্রে এক্সাম্পল লিফট, ইলেভেটর, ফ্যান, এইসব জাতীয় জায়গায় আমাদের AC 3টা ব্যবহার করা হয়। তাহলে এই AC 3টা কিন্তু আমরা কন্টিনিউয়াস রানিং লোড, অর্থাৎ মোটর যে সবসময় যে চলে আমাদের, রানিংয়ে চলে, এবং এইসব জায়গায় আমরা কিন্তু এই AC 3টা ব্যবহার করতে পারবো। এবং সবসময় যখন আমরা মোটরের ক্ষেত্রে নেই, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু AC 3টা ইউজ করি। এবং এরপরে আছে হচ্ছে AC 4। AC 4টা আমরা ব্যবহার করি হচ্ছে ক্রেনের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি বারবার সুইচ অন অফ করা হয়, সেসব ক্ষেত্রে কিন্তু AC 4টা ব্যবহার করি। এবং এছাড়াও বাকি অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো টাইপস আছে, 22-23 পর্যন্ত আছে, সেখানে দেখতে পারবেন আপনি যে কোনটা কোথায় ব্যবহার করা হয়। একটু যদি আপনি গুগলে সার্চ করেন ম্যাগনেটিক কন্ডাক্টর AC 1, AC 2, AC 3 টাইপস কোথায় কোথায় ব্যবহার করা হয়, আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা AC 3, 2টা বুঝতে পারলাম। এখন হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টর যে তৈরি করা হয়েছে, এটা তো আমার মতো ইচ্ছা মতো বানালে তো হবে না, যে কোম্পানি ইচ্ছা মতো বানাবে কিন্তু হবে না, এটা বিভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করে বানাতে হয়। যেমন উপরে দেখেন IEC স্ট্যান্ডার্ড, EN ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, VDE স্ট্যান্ডার্ড, এটাও একটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে VDEটা হচ্ছে জার্মানির একটা স্ট্যান্ডার্ড, এবং BS ব্রিটিশ স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কোথায় ব্যবহার করা যাবে সেটা এখানে উল্লেখ করা আছে। তো এখানে একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে রেটিং, এটা হচ্ছে কি রেটিংয়ে দেখেন কিলোওয়াট, অর্থাৎ ভোল্টেজ, উপরে আছে ভোল্টেজ 220 থেকে 240 ভোল্টে আপনি ব্যবহার করতে পারবেন 2.5 কিলোওয়াট মোটরের ক্ষেত্রে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ব্যবহার করতে পারবেন। এটা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী, এই IEC, EN, VDE এবং BS স্ট্যান্ডার্ড অনুযায়ী। এবং এর অ্যাম্পিয়ার হবে কি 11 ampere, এবং যদি এর ভোল্টেজটা কত হয় 380 থেকে 400 ভোল্ট হয়, তাহলে কিন্তু 4 কিলোওয়াট মোটর পর্যন্ত ব্যবহার করতে পারবেন, অ্যাম্পিয়ার হবে 9, এবং 500 থেকে 550 হলে 4 কিলোওয়াট মোটর, অ্যাম্পিয়ার হবে 7, এবং 690 হলে 4 কিলোওয়াট মোটর, অর্থাৎ 4 কিলোওয়াট মোটর এবং অ্যাম্পিয়ার হবে হচ্ছে
5 এটা এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে ব্যবহার করতে পারবেন। এবং এর পাশে নিচে লেখা আছে, একটু খেয়াল করি, নিচে হচ্ছে এসি ওয়ান, অর্থাৎ এই ব্যাটারিকে চাইলে আপনি রেজিস্টিভ লোডেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যেটা হচ্ছে 0.95 থেকে 1 পাওয়ার ফ্যাক্টর থাকে, অর্থাৎ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে থার্মাল ITS লেখা আছে, ITS হচ্ছে আমাদের কি থার্মাল কারেন্ট, এই থার্মাল কারেন্ট হচ্ছে 25 amp পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে UI 1000 ভোল্ট, 1000 ভোল্টটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনসুলেশন ভোল্টেজ, 1000 ভোল্ট পর্যন্ত এর ইনসুলেশনটা কাজ করবে, এটা আপনি ব্যবহার করতে পারবেন এসি ওয়ান লোডের ক্ষেত্রে। এবং UIMP অর্থাৎ ইম্পালস ভোল্টেজ অর্থাৎ পিক ভোল্টেজ, এটা হচ্ছে 8 kV অর্থাৎ 1000 ভোল্ট পর্যন্ত এটা আপনার কাজ করবে। তো এটা হচ্ছে কি এসি ওয়ান রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। এখন এটা গেল হচ্ছে আরেকটা, এবং এর পাশে আরেকটা আছে, দেখেন এখান থেকে দাগ দেওয়া আছে, এই নিচেরটা হচ্ছে কি আমাদের UL সার্টিফাইড অর্থাৎ UL মার্ক। আপনি US বা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে যদি কোনো দেশগুলোতে যদি আপনি প্রোডাক্ট পাঠাতে চান তাহলে UL এর লিস্ট দরকার হয়, ওই লিস্টে থাকতে হয়। তো এইখানে আমার যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু UL সার্টিফাইড না, আর এইখানে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে কি UL সার্টিফাইড। এখানে শুধু একটু জুম করে দেখাও, জুম করে দেখলে বুঝতে পারবেন এখানে IEC এবং EN এই দুইটা দেওয়া আছে, কিন্তু UL সার্টিফাইডের এখানে কোনো দেওয়া নাই, কিন্তু এটা হচ্ছে UL সার্টিফাইড অর্থাৎ আমেরিকার এবং যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন সেটার লিস্টেড। সেখানে বলা আছে সেখানকার যে ভোল্টেজ রেঞ্জ অনুযায়ী আমরা জানি যে ওইখানে 115 থেকে 230 ভোল্ট পাওয়া যায়। তো সেইখানে যে ভোল্টেজ আছে যদি 115 থেকে 230 ভোল্ট হয় তাহলে 115 হলে হাফ এসপি মোটর চালাতে পারবেন, হাফ ঘোড়া মোটর চালাতে পারবেন, এবং 230 ভোল্ট হয় অর্থাৎ 1.5 হর্স পাওয়ার মোটর আপনি চালাতে পারবেন। এটা হচ্ছে কি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, এবং 3 ফেজের ক্ষেত্রে 200 ভোল্ট হলে 2 হর্স পাওয়ার, আর 230 হলে 3 হর্স পাওয়ার, 460 হলে 5 হর্স পাওয়ার, এবং 575 হলে 7.5 হর্স পাওয়ার মোটর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে UL মার্কিং অনুযায়ী বা UL সার্টিফাইড অনুযায়ী। এবং এছাড়াও আপনাদের কিন্তু সি সার্টিফিকেট আছে, এটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান একটা সার্টিফিকেট। এবং কত স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ সাইজ, কেবল সাইজ ব্যবহার করবেন এই কন্ডাক্টরের সঙ্গে সেটাও এখানে উল্লেখ করা আছে। এটা হচ্ছে আমেরিকান ওয়্যার গেজ হচ্ছে 18 থেকে 16, এবং আরেকটা বলা আছে 14 থেকে 8। যদি আপনার একাধিক খেই বিশিষ্ট হয় অর্থাৎ একাধিক স্ট্যান্ড থাকে তাহলে হচ্ছে আপনাদের কি 18 থেকে 16 ব্যবহার করতে পারবেন, আর যদি সলিড হয় একটাই কোর হয় যেটাকে আমরা বলি আরই বলি, যদি RM হয় তাহলে কি 18 থেকে 16 গেজ ব্যবহার করতে হবে, আর যদি সলিড হয় তাহলে 14 থেকে 8 গেজ আপনি ব্যবহার করতে পারবেন। এবং এছাড়াও আরও কিছু আছে, যেমন কন্টিনিউয়াস কারেন্ট রেটিং আছে হচ্ছে 25 amp অর্থাৎ সর্বোচ্চ কন্টিনিউয়াস কারেন্ট রেটিং হচ্ছে 25 amp, এবং হচ্ছে শর্ট সার্কিট পিক ভোল্টেজ হচ্ছে 5 kA, এবং হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 600, এবং এর হচ্ছে ইনসুলেশন টাইপ হচ্ছে ই, এবং কপার ওয়্যার ব্যবহার করতে বলছে, এবং ওয়্যার সাইজ আছে, এবং টর্ক বলা আছে অর্থাৎ আমরা যেটা টাইট দিব সেই টর্কটাও এখানে উল্লেখ করা আছে, এবং কন্ট্যাক্টর অক্সিলারি কন্ট্যাক্টর, এর সঙ্গে যে আমাদের অক্সিলারি কন্ট্যাক্টর দরকার হয় এটা আমরা কোন কোন মডেলের ব্যবহার করতে পারবো সেটাও এখানে উল্লেখ করা আছে। এছাড়াও এর সিরিয়াল নাম্বার আছে এবং কোন দেশে তৈরি সেটা উল্লেখ করা আছে, এবং ম্যানুফ্যাকচার কোথায় সেটাও বলা আছে। তাহলে আমরা এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর নেম প্লেট দেখলাম এখান থেকে আমরা ডিটেলস বুঝতে পারলাম যে কোনটা কোন অংশে, এবং নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে প্রপারভাবে সিলেকশন করবেন, অর্থাৎ একটা লোড আছে, একটা মোটর আছে, একটা 5 kW মোটর আছে বা একটা 10 kW মোটর আছে, এই মোটরের জন্য কত অ্যাম্পিয়ার রেটিংয়ের আপনি এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিবেন তা আমি বিস্তারিত আলোচনা করব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।